হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের র‍্যামকে আমরা ডাবল করতে পারি, যেটা আমরা ফিজিক্যালি না লাগিয়ে ফ্রিতে আমরা কিভাবে র‍্যামকে ডাবল করতে পারি। আমাদের যে র‍্যাম রয়েছে আমরা সেটা দেখতে পারি, যে আমাদের মাই কম্পিউটারে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে গেলে কিন্তু আমরা দেখতে পারি যে এখানে আমার কম্পিউটার রয়েছে 16 GB র‍্যাম রয়েছে। তো এই র‍্যামটাকে আমরা কোনো অতিরিক্ত র‍্যাম না লাগিয়ে কীভাবে এই র‍্যাম আমরা ভার্চুয়ালি র‍্যামের সাইজটাকে বাড়াতে পারি সেটি আমরা আজকে দেখব। তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের মাই কম্পিউটার রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যাব, অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে এখানে যাব এবং এখান থেকে পারফরমেন্স ট্যাবে সেটিংয়ের মধ্যে আমরা যাব। সেটিং থেকে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 GB-র উপরে আমাদের এই একটি ভার্চুয়াল মেমোরি সেট করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল মেমোরি, যেটি আসলে র্যামের মতোই কাজ করে, যেটি আসলে মূলত নাম হচ্ছে পেজিং ফাইলস। আমরা দেখতে পারি যে রানে যে আমরা যদি DX ট্যাগ লিখি তাহলে আমাদের ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলসটি ওপেন হবে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজ ফাইল নামে একটি ফাইল কিন্তু আসলে ব্যবহৃত হয় সিস্টেমে, যেটি র্যামের মতো কাজ করে। তো আমরা এখান থেকে আরও দেখতে পারি যে আমরা যদি মাই কম্পিউটারে যাই, সেখান থেকে যদি আমরা সি ড্রাইভে যাই, সি ড্রাইভ থেকে আমরা এখানে আমাদের সিস্টেম ফাইলগুলো অন করা নেই বলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি রানে যাই এবং সেখান থেকে যদি আমরা লিখি কন্ট্রোল ফোল্ডার্স, বা আমরা কন্ট্রোল প্যানেলেও ফোল্ডার অপশন থেকে আমরা দেখতে পারবো কন্ট্রোল ফোল্ডার, সেখান থেকে ভিউতে যাব আমরা। ভিউতে গেলে আমাদের শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এটি কিন্তু আমাদের অন করা রয়েছে, তারপরও আমাদের সিস্টেমের হিডেন ফাইলগুলো কিন্তু দেখাবে না। এর জন্য আমাদের এখানে হাইড প্রোটেক্টেড অপারেটিং সিস্টেম ফাইলস রিকমান্ডেড, এটি টিকটা আমরা উঠিয়ে দিব এবং আমরা ইয়েস দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখানে অ্যাপ্লাই দিলে আমরা দেখতে পাচ্ছি পেজ ফাইল নামে একটি ফাইল দেওয়া আছে, যেটি আমাদের এখানে দেখাচ্ছে 2432 MB। তো 2432 MB পেজ ফাইলটার সাইজ, আসলে এটা আসলে এই র্যামের বিকল্প হিসেবে কাজ করে। তো এটা দিয়ে আমরা আসলে মূলত আমাদের র্যামকে বাড়াতে পারি। এখানে যদি চেঞ্জে যাই, এটি অটোমেটিক্যালি সিস্টেম ম্যানেজ করছে, আমরা অটোমেটিকটা তুলে দিচ্ছি এবং আমরা ম্যানুয়ালি এখানে কাস্টম সাইজ দেবো। যেহেতু আমার এখানে অলরেডি 16 GB র্যাম রয়েছে, আমরা এখানে ক্যালকুলেটার ওপেন করে CALC রানে যে আমরা ক্যালকুলেটার ওপেন করি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 GB আমরা এটাকে MB-তে দিতে বলছে, মেগাবাইটে এই সাইজটা দিতে বলছে। তো 16 GB আমরা 16-কে 1024 দিয়ে গুণ করলে MB হবে, আমরা জানি 16384 MB। 16384 MB আমরা ইনিশিয়াল সাইজটা দিলাম এবং ম্যাক্সিমাম আমরা কত ইউজ করব, এর ডাবল আমরা ইউজ করব, ×2 দিই, তাহলে আমাদের 32768 এই সাইজটা আমরা দেব এখানে এবং এখানে আমরা সেট করে দেব। এই সেট করে দিলে আমাদের ওকে দিয়ে দিলাম এবং আমরা আবারও ওকে দিলাম। তো আবারও ওকে দিলে আমাদের এখন সিস্টেমটি আমরা দেখতে পাবো যে আমাদের সিস্টেমে এখন কিন্তু তো আমাদের পেজিং ফাইল সাইজটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা সি ড্রাইভে যেও দেখতে পারি যে আমাদের পেজিং ফাইলের সাইজ কিন্তু এখন এখানে প্রায় র্যাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো আমরা এভাবে কিন্তু আমাদের র্যামটাকে বাড়াতে পারি।